আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখন সবার বাসায় কিন্তু এলইডি, এলসিডি বা স্মার্ট টিভি থাকে। সময়ের সাথে তাল মিলিয়ে সবাই এখন এ ধরনের টিভি ব্যবহার করে থাকে। কিন্তু এ ধরনের টিভি যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে টিভি রিপেয়ার করাতে বা ঠিক করাতে কিন্তু একবারে অনেকগুলো টাকা চলে যায়। সঠিকভাবে টিভি পরিষ্কার না করলেও কিন্তু টিভি স্ক্রিন নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের টিভি পরিষ্কারের সময় কোন ভুলগুলো করা একদমই উচিত নয় এবং কিভাবে সঠিক উপায়ে পরিষ্কার করা যায় তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আর আমার আজকের ভিডিওতে এই টিভিটি ক্লিন করে দিয়ে আমাকে হেল্প করেছে আমার হাজব্যান্ড। আমি শুধু আপনাদেরকে মুখে বলে দেব কী কী করতে হবে। তো টিভি স্ক্রিন পরিষ্কার করার জন্য আমাদের প্রথমেই লাগবে কাপড়। আর এখানে আমরা মাইক্রোফাইবার কাপড় নিয়েছি। অনেকেই যে কোনো কাপড় দিয়ে টিভি পরিষ্কার করে, যার কারণে কিন্তু স্ক্রিনে স্ক্যাচ বা দাগ পড়ে যায়। তাই মাইক্রোফাইবার কাপড়ই টিভি পরিষ্কার করার জন্য একদমই বেস্ট। তাই যে কোনো কাপড় দিয়ে পরিষ্কার না করে চেষ্টা করবেন মাইক্রোফাইবার কাপড় দিয়ে টিভি স্ক্রিন পরিষ্কার করার। তবে আপনাদের হাতের কাছে যদি এই মাইক্রোফাইবার কাপড় না থাকে তাহলে আপনারা কী করবেন? আপনাদের হাতের কাছে যদি নরম সুতির কাপড় থাকে তাহলে আপনারা এই ধরনের নরম সুতির কাপড় ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন মাইক্রোফাইবার কাপড় দিয়ে টিভির স্ক্রিন পরিষ্কার করার, কারণ অন্য যে কোনো কাপড় দিয়ে করলেই টিভিতে স্ক্রিনে দাগ পড়তে পারে। তো যেহেতু আমাদের কাছে মাইক্রোফাইবার কাপড় আছে, আমরা কিন্তু এই কাপড়টাই ব্যবহার করব। আর এর সাথে আমাদের আরেকটা জিনিস লাগবে, তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি স্প্রে বোতলে আমরা নর্মাল পানি ভরে নিয়েছি। আর এটা কিন্তু একদমই নর্মাল পানি, কারণ আসলে টিভি পরিষ্কার করার জন্য কোনো প্রকার গ্লাস ক্লিনার, উইন্ডো ক্লিনার, সাবান, ডিটারজেন্ট বা অ্যালকোহল আছে এমন কোনো জিনিস দিয়ে কিন্তু টিভির স্ক্রিন পরিষ্কার করা যাবে না। তাহলে পিক্সেলগুলো নষ্ট হয়ে যাবে আর টিভির স্ক্রিন একদমই নষ্ট হয়ে যাবে। তবে আপনারা কিন্তু চাইলে পানির সাথে সামান্য ভিনেগার মিশিয়ে নিতে পারেন। তবে আমরা এখানে শুধুই নর্মাল পানি ব্যবহার করব আর মাইক্রোফাইবার কাপড়টা দিয়ে আমরা টিভির স্ক্রিনটা পরিষ্কার করব। আর পরিষ্কার করার সময় কীভাবে করতে হবে তা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আমার হাজব্যান্ড টিভিটা ক্লিন করে দেখাচ্ছে, আমি শুধু প্রসেসটা আপনাদেরকে কিন্তু বলে দিচ্ছি। প্রথমে আপনারা যে কাজটি করবেন তা হলো টিভির যে ফ্রেম আছে, অর্থাৎ চারপাশের যে বর্ডারের জায়গাটা, আমরা কিন্তু প্রথমে এই বর্ডারের জায়গাটা পরিষ্কার করে নেব। আর এই ফ্রেমের জায়গাটা পরিষ্কার করার জন্য আমাদের কিন্তু মাইক্রোফাইবার কাপড়ের কোনো প্রয়োজন নাই। যে কোনো ধরনের শুকনো সুতির কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন, কারণ এখানে কিন্তু বেশ কিছুদিন পরিষ্কার করা না হলে ধুলা ময়লা পড়ে যায়। দেখতেই পাচ্ছেন একটু মোছাতেই কতটা ময়লা পড়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে এভাবে পরিষ্কার করে নিতে হবে। ফ্রেমটা যখন পরিষ্কার করা হয়ে যাবে এরপরে টিভি স্ক্রিন পরিষ্কার করব। তবে টিভি স্ক্রিনে কিন্তু সরাসরি কখনোই পানি স্প্রে করা যাবে না। আমি কিন্তু আবারও বলছি, সরাসরি কিন্তু টিভি স্ক্রিনে পানি স্প্রে করা যাবে না। আমরা যে মাইক্রোফাইবার কাপড় বা আপনারা যদি সুতির কাপড় দিয়ে করেন তাহলে সেই কাপড়ে এভাবে স্প্রে করে নেবেন, একটু দূর থেকে স্প্রে করে নেবেন কাপড়ে। আর পানিটাও যেন খুব বেশি না হয়, হালকাভাবে ভেজাবেন, অর্থাৎ কাপড়টা যেন খুব বেশি ভেজা না হয়। তারপরে এভাবে কাপড়টাকে ধরে নিয়ে পুরো স্ক্রিনটাকে ক্লিন করে নেবেন। আর টিভি স্ক্রিনে কিন্তু খুব বেশি চাপও দিবেন না, এই কাপড়টা দিয়ে হালকাভাবে এভাবে পরিষ্কার করে নেবেন। আর আমি কিন্তু আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ভুলেও কখনো সরাসরি পানি বা ভিনেগার মেশানো পানি যাই দেন না কেন, সরাসরি কিন্তু টিভিতে স্প্রে করবেন না। এতে কিন্তু আপনার টিভিতে স্পট পড়ে যাবে আর আপনার টিভিতে স্ক্যাচ বা দাগ পড়ে যাবে, যা কিন্তু পরে খুবই অড লাগবে। আমরা কিন্তু টিভি যখন ছেড়ে রাখি তখন কিন্তু আমরা আসলে বুঝতে পারি না, কিন্তু টিভি যখন বন্ধ করা হয় তখন কিন্তু স্পটগুলো বোঝা যায়। আর একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, তা হচ্ছে টিভিটা যখন পরিষ্কার করা শুরু করবেন অবশ্যই কিন্তু টিভি সুইচটা বন্ধ করে নেবেন। আর আপনাদের টিভির স্ক্রিন যদি খুব বেশি ময়লা হয় তাহলে কিন্তু আপনারা আরও একবার এভাবে পানি স্প্রে করে নিতে পারেন আর তারপরে পরিষ্কার করে নিতে পারেন। দেখবেন টিভির স্ক্রিনটা খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। মাঝে মাঝে যদি আপনারা এভাবে পরিষ্কার করে নেন তাহলে দেখবেন টিভির স্ক্রিনে খুব বেশি ময়লা আর লাগবেও না। তো টিভি স্ক্রিনটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আসলে লাইটের কারণে হয়তো বা আপনারা পুরোপুরি বুঝতে পারছেন না, তবে এটা কিন্তু একদমই ক্লিন হয়ে গেছে। আশা করি আপনারাও এভাবে ট্রাই করবেন। ধন্যবাদ।